সবার যখন শেষ আমার হলো শুরু, কথাটা যেন মুশফিকুর রহিমের জন্যই লেখা হয়েছিল। সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে সকাল থেকেই মিরপুরে গা গরম এবং অনুশীলনে ব্যস্ত টাইগাররা ছিলেন। মুশফিকুর রহিমও প্রাণখোলা হাসিতে সতীর্থদের সাথে। অনুশীলনে ব্যস্ত মুশফিকুর রহিমকে দেখলে মনে হবে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটে তৈরি অস্থিরতা ছুঁয়ে যেতে পারেনি তাকে। গা গরমের পর বেশিরভাগ ক্রিকেটাররা ততক্ষণে ফিরে গেছেন, কিন্তু মুশফিককে দেখুন, একাই চালিয়ে যাচ্ছেন তার রানিং, যেন সবার যেখানে শেষ তার সেখানে শুরু। বয়স 37, বর্তমান টেস্ট স্কোয়াডের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়, তাই নিজেকে ফিট রাখতে যে আলাদা ডেডিকেশন দরকার তার একটা কেস স্টাডি যেন মুশফিক। মিস্টার ডিপেন্ডেবল নামটা তো আর এমনি আসেনি। তার ডেডিকেশনের চিত্র নতুন না হলেও প্রতিবার যেন আলাদা করে তা বিস্মিত করে সকলকে। মিরপুরের মাঠটাও মুশফিকের একেবারে প্রিয়, অন্তত পরিসংখ্যান বলছে সে কথাই। মিরপুরে টেস্ট ফরম্যাটে মুশফিক খেলেছেন 26 ম্যাচ, রান করেছেন 1811, যা এই ভেনিউতে খেলে যাওয়া ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ, আর গড় 45.27। সর্বোচ্চ রান 219 ছিলেন অপরাজিত। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ইতিহাস খুব সুখকর নয়। দু দলের সবশেষ 5 ম্যাচের 4টি বাংলাদেশ হেরেছে 200-র বেশি রানের ব্যবধানে। একটা টেস্ট হয়েছিল ড্র। যেহেতু সাকিব খেলতে পারছেন না তার বিদায়ী টেস্ট, তাই সাউথ আফ্রিকাকে হারাতে মুশফিকের ব্যাটে তাকিয়ে থাকবে গোটা বাংলার মানুষ, কারণ মুশফিকের ব্যাট হাসলেই যে হাসবে বাংলাদেশ। রায়ান আহমেদ, একাত্তর।